আসসালামু আলাইকুম শেখ। আমাদের ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের এলাকায় একজন খতিব কোরআনের তাফসিরে ইমানদারদের ইমান নিয়ে ব্যাখ্যা করতে বলেছেন, ফুল সিরাতের উপর দিয়ে যাবার সময় ইমানদারদের ইমানের নূরের ঝলকানিতে জাহান্নাম সেই ঝলকানি সহ্য করতে না পারে বলে, হে ইমানদার, তুমি দ্রুত ফুল সিরাত পার হয়ে যাও, তোমার আলোর ঝলকানিতে আমি শীতল হয়ে যাচ্ছি। এটা সত্য কথা ঢুকো, আপনি নিজে বুঝতে পারছেন যে কত বড় গাঁজাখুরি গল্প, কত বড় গাঁজাখুরি গল্প। এটা বানিয়ে বলতেছে, সে যখন ওয়াজ করে তার চিন্তা করা উচিত যে আমি এমন একটা কথা বলছি যেটা গায়েবী জিনিস। গায়েবী জিনিস কি আপনার, ওর কাছে কি ফেরেশতা আসছে, ওর কাছে কি কোনো ওহী আসে? আল্লাহ তাআলা কোরআন কারিমে গায়েব কোরআন এবং হাদিসের মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যমে গায়েবের মাধ্যম রাখেন নাই। এই জন্য সুতরাং যারা এই জাতীয় কথা বলে মিথ্যাচার করতেছে, এদেরকে অবশ্যই সাবধান করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।